প্রিয় কলেজার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। জয়া কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের ধারাবাহিক পার্ট ফাইভ, আজ কম্পিউটার মাইক্রোসফট অফিস ওয়ার্ড ধারাবাহিক পার্ট ফাইভ থেকে আজকে আমরা যে পার্ট শুরু করতে যাচ্ছি, আজকের পার্ট হচ্ছে ইনসার্ট মেনু। আমরা শেষ করেছি, ইনসার্ট মেনুর পরে আমরা পেজ লেআউট মেনুতে চলে যাব। আজকে পেজ লেআউট মেনু ধারাবাহিক পার্টভাবে আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। প্রিয় বন্ধুগণ, এর ভিতরে আপনারা যারা আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে নিয়ে যেকে আপডেট রাখবেন। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন মাইক্রোসফট অফিস অর্থাৎ কম্পিউটার একটা দারুণ একটা প্ল্যাটফর্ম। এই কম্পিউটার ট্রেনিং প্রত্যেকটা লোকের জন্যই প্রয়োজন। আমাদের যে স্লোগান কম্পিউটার শিখি আধুনিক জীবন করি, এর ধারাবাহিক আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করবেন। তো চলুন স্ক্রিনে চলে আসি আমরা কি। তো বন্ধুগণ, পেজ লেআউট মেনুর প্রথম সাইজ, পেপারের সাইজ আনতে হলে সাইজ ব্যবহার করা হয়। প্রথমে আমরা পেজ লেআউটে ক্লিক করব, পেপারে ক্লিক করব। দেখবেন পেপার চলে আসবে এখানে A4। পে লিগেল সাইজ আমরা নিতে পারবো, আমাদের সুবিধা মতো আমরা পেজ নিতে পারবো। হ্যাঁ, কীভাবে আমি A4 সাইজের পেজ নিব আমি আপনাদের দেখাবো। একটা পেজ নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি পেজ সেট আপে চলে গেলাম। যাওয়ার পরে আমি পেজ সেট আপ কীভাবে পেজ সেট আপ নিব আমি আপনাদের দেখাবো। দেখুন, খুব গভীর মনোযোগ দিয়ে ফলো করুন আমাকে। আমি সরাসরি পেজ থেকে দেখাচ্ছি, এখানে অসংখ্য সাইজ আছে, আপনাদের মন মতো সাইজ নিতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, A4 সাইজ নিতে পারবেন, লিগেল সাইজ নিতে পারবেন, আরো অনেক ধরনের সাইজ আছে। আপনার যে সাইজটা ব্যবহার, বিশেষ করে 99% কাজই হয় A4 সাইজের, আমরা A4 সাইজটাই বেশি ব্যবহার করে থাকি। লিগেল সাইজ বিশেষ করে দলিলের ক্ষেত্রে অর্থাৎ স্ট্যাম্পের ক্ষেত্রে লিগেল সাইজ ব্যবহার করা হয়। পেজ সেট আপ হ্যাঁ, পিস্টার চারিদিকে মার্জিন ও কাগজের মাপ ঠিক রাখার জন্য পেজ সেট আপ ব্যবহার করা হয়। পেজ লেআউটের উপরে মাউস পয়েন্টে নিয়ে ক্লিক করুন। পেজ সেট আপের উপরে মাউস পয়েন্টে নিয়ে ক্লিক করুন। পেজ সেট আপ ডায়লগ বক্স আসবে, এখানে মার্জিনের উপরে ক্লিক করুন, তারপর মার্জিন নির্বাচিত করুন। টপ পয়েন্ট 50, বটম পয়েন্ট 50, লেফট পয়েন্ট 50, রাইট পয়েন্ট 50, সর্বশেষ ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় বন্ধুগণ, এবার আমি সরাসরি দেখাচ্ছি কীভাবে পেজ সেট আপ আমরা তো যাবো। পেজ লেআউটে ক্লিক করে পেজ সেট আপে ক্লিক করলে পেজ সেট আপ ডায়লগ বক্স আসবে, এখানে টপ, টপ মানে ওপরে, টপ বটম, বটম টপে পয়েন্ট 50 দিয়ে দিলাম, বটমে পয়েন্ট 50 দিয়ে দিলাম, লেফটে পয়েন্ট 50, রাইটে পয়েন্ট 50, ওকে দিচ্ছি। দেখুন আমার পেজ সেট আপ চলে আসছে, এখানে কম বেশি করতে পারবেন। আমি 2 ইঞ্চি করে দিয়ে দিছি, দেখুন 2 ইঞ্চি হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, সাইজ কাজ বুঝে কাজ করতে হবে।
এখানে কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নাই। পেপার ল্যান্ডস্কেপ পোর্ট্রেট করতে পারবেন, আমি ল্যান্ডস্কেপ করে দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট করান যাব। বন্ধুগণ, এবার কলমস দেখুন। কলম বিশেষ করে ম্যাগাজিনের ক্ষেত্রে কলম ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ, কীভাবে কলমে যাব? হ্যাঁ, পেজ লেআউট থেকে কলমে ক্লিক করলাম, কলম চলে আসছে এখানে। হ্যাঁ, টু কলম নিয়ে নিলাম, আমি থ্রি কলম নিয়ে নিচ্ছি। আবার পূর্বের অবস্থা, আগের মানে ওয়ান কলমে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে স্বাভাবিক পেজে চলে আসছে। বর্ডার এন্ড শেডিং করতে গেলে, বর্ডার এন্ড শেডিং খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। এই বর্ডার এন্ড শেডিংয়ে প্রথমে যে অংশটা বর্ডার এন্ড শেডিং করতে চান, কার্সর লাইনের ভিতরে রাখুন, পেজ লেআউটের উপরে ক্লিক করুন, পেজ বর্ডারে ক্লিক করুন, দেখবেন বর্ডার এন্ড শেডিং ডায়লগ বক্স চলে আসবে। হ্যাঁ, এখানে এখানে তিনটি অপশন আছে, বর্ডার, পেজ বর্ডার, শেডিং। প্রথমে বর্ডারে ক্লিক করুন, তারপরে প্রয়োজনীয় বর্ডার সিলেক্ট করুন, তারপরে ওকে বাটনে ক্লিক করুন, দ্বিতীয় ট্যাবে পেজ বর্ডারে ক্লিক করুন, তারপরে প্রয়োজনীয় পেজ বর্ডার সিলেক্ট করুন, ওকে বাটনে ক্লিক করুন। হ্যাঁ, তারপরে তৃতীয় ট্যাবে হলো শেডিং ক্লিক করুন, ওকে বাটনে ক্লিক করুন। এবার বাস্তবিকভাবে কীভাবে শেডিং, বর্ডার এন্ড শেডিং কাজ, শেডিংয়ে কাজ করব। প্রথম বর্ডারে আমি চলে যাব, বর্ডারে বর্ডার ডায়লগ বক্স আসবে, এখানে বর্ডার এন্ড শেডিং ডায়লগ বক্স আসবে, বর্ডার, পেজ বর্ডার, শেডিং। প্রথমে আমি বর্ডারে যাব। প্রিয় বন্ধুগণ, কীভাবে বর্ডার এন্ড শেডিং কাজ করবো দেখুন। আমি একটা বক্সের দ্বিতীয় বক্সটাই ক্লিক করলাম, একটা ই চলে আসছে, বর্ডার চলে আসছে। দেখুন কীভাবে একটা লাইন বর্ডার হয়ে গেছে। তারপরে আমি ইচ্ছা করলে পেজ বর্ডার দিতে পারবো। হ্যাঁ, পেজ বর্ডারে ক্লিক করলাম, পেজ বর্ডার চলে আসছে। আবার দেখুন, আবার বর্ডারে ক্লিক করলাম। হ্যাঁ, এবার পেজ বর্ডারে ক্লিক করবো দেখুন। হ্যাঁ, বর্ডারের কালার করা যাবে। হ্যাঁ, প্রয়োজন মতো কালার নির্বাচন করা যাবে। অনেক ধরনের স্টাইল আছে। প্রিয় বন্ধুগণ, ওয়েথ এসে সাইজ ছোট বড় করা যাবে, আরো মোটা করা যাবে। দেখুন কিছু বর্ডার হয়ে বর্ডার চলে আসছে। এবার আমরা শেডিংয়ে চলে যাব। শেডিং এখানে হালকা একটা শেডিং নিয়ে নিলাম, দেখুন শেডিং হয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে আরও স্পষ্ট কালার শেডিং নিতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী গাঢ় কালার নিতে পারেন। দেখুন, কিন্তু বিশেষ করে শেডিং খুবই হালকা পরিমাণে হয়ে থাকে, বিশেষ বিশেষ লাইনগুলোয় শেডিং হয়।
বর্ডার উঠে দিলাম, বেশ কিছু বর্ডার উঠাতে গেলে বর্ডারের উপরে কার্সর রাখতে হবে, শেডিং উঠাতে গেলে শেডিংয়ের উপরে কার্সর রেখে হ্যাঁ নো শেডিং দিতে হবে, আবার শেডিংয়ের উপর কার্সর রাখলাম, শেডিংয়ে চলে গেলাম, দেখুন এ কালারে যে নো কালার ওকে দিয়ে দেওয়ার সাথে সাথে শেডিং চলে গেছে। এবার পেজ বর্ডার, পেজ বর্ডার, পেজ বর্ডারে যে আবার হ্যাঁ নো পেজ বর্ডারে কোথাও কার্সর রাখতে হবে না, নোতে দিয়ে ওকে দিলে বর্ডার চলে গেছে। কিন্তু বন্ধুগণ আমাদের মন মতো কিছু বর্ডার নিতে পার, পেজ বর্ডার নিতে পারবো, এটা ক্লিক করুন, আমাদের প্রয়োজন মতো বর্ডার নিতে পারবো। দেখুন অসংখ্য অনেক ধরনের বর্ডার আছে এখানে, আমাদের সুবিধা মতো বর্ডার নিতে পারবো। বর্ডার প্রিয় বন্ধুগণ আমরা শেষ পর্যায়ে চলে আসছি আমাদের পেজ লেআউট মেনুর আজকে ধারাবাহিক পার্ট ফাইভ, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। তো বন্ধুগণ আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করবেন, আমি নিশ্চয়তা দিচ্ছি আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করলে আপনারা ঘরে থেকেই পরিপূর্ণ কম্পিউটার অপারেটর হয়ে যেতে পারবেন, এই নিশ্চয়তা দিচ্ছি। প্রিয় বন্ধুগণ আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মাঝে ছড়াই দিবেন, নিজেকে আপডেট রাখবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপডেট থাকবেন, নিজেকে রাখবেন। আসসালামু আলাইকুম।